আমাদের গুরুদেব এটা কি না? স্বামী তীর্থানন্দ মহারাজ উনি বলতেন আমাদের সবসময় আনন্দে থাকার রাস্তা তুমি জানো কিরকম, সবসময় আনন্দে থাকতে হবে। তো আমরা তো তখন খুব ছোট ব্রহ্মচারী, আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। তো উনি বলে সবসময় আনন্দে থাকার রাস্তাটা হচ্ছে কোন একটা গায়ের কিংবা কোনো কবিতা, একটা আনন্দের কবিতা, ওটাই এক চাল দু লাইন বারে বারে মনেতে আওড়াতে যাও, আওড়াতে আওড়াতে থাকলে তুমি সবসময় আনন্দে থাকবে। উদাহরণার্থ উনি নিজেই বলতেন, মজার আনন্দময়ে সে কি নিরানন্দে থাকে, ইহকালে পরকালে মাতারে আনন্দে রাখে। মজার আনন্দময়ে সে কি নিরানন্দে থাকে, ইহকালে পরকালে মাতারে আনন্দে রাখে। মজার আনন্দময়ী, এ গান গাইতেন, মহাজার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে, ইহকালে পরকালে মাতারে আনন্দে রাখে। আমরা সবাই ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, আনন্দময় প্রচুনি, আমরাও সবসময় আনন্দে থাকি।